বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছো। আজ 17ই মে রবিবার, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ক্লাসটি শুরু করতে একটু বিলম্ব হয়েছে। যাই হোক, আজ সারা পৃথিবীর মানুষ করোনা ভাইরাস নিয়ে চিন্তিত। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শ্রেণীকক্ষে পাঠদান কর্মসূচি। এরই মাঝে আমরা চেষ্টা করছি দূরশিক্ষণের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে পাঠদানে সহায়তা করতে। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নুরুল হক ভুঁইয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা আলোচনা করব অধ্যায় তিনের, পদার্থবিজ্ঞান এক অধ্যায় তিনের, গতি ও গতির সমীকরণ নিয়ে। তো আমরা দেখে নিই আজকে আমাদের কি কি আলোচ্য বিষয় রয়েছে এ অধ্যায়ে। আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে স্থিতি ও গতি এর সংজ্ঞা, তারপর আমাদের আছে গতির প্রকারভেদ, তারপর আমাদের আছে গতি বিষয়ক বিভিন্ন রাশি, যেমন সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দনের সংজ্ঞা এবং ব্যাখ্যা। চলো আমরা প্রথমে স্থিতি এবং গতি সম্পর্কে জানি। স্থিতি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বস্তু বলি, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে আমরা বলি স্থিতি। পাশে চিত্র লক্ষ্য করো, চিত্রে দেখা যাচ্ছে একটি ব্যক্তি, সে পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির আছে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে তার অবস্থানের কোনো পরিবর্তন ঘটছে না। আমরা আরেকটা চিত্র লক্ষ্য করি, এখানেও দেখা যাচ্ছে যে একটি মানুষ বসে আছে, তার পারিপার্শ্বিকের সাপেক্ষে সে স্থির আছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার অবস্থানের কোনো পরিবর্তন ঘটছে না, এই জন্য একে আমরা স্থিতি বলি। স্থিতি দুই প্রকার, পরম স্থিতি ও আপেক্ষিক স্থিতি। এই মহাবিশ্বে এমন কোনো বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে, কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে। তোমরা জানো সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে, কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা গতিশীল বলি, তা মূলত কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। কাজেই আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক স্থিতি এবং সকল গতি আপেক্ষিক গতি, অর্থাৎ পরম স্থিতি বা পরম গতি বলতে আসলে কিছু নেই, যা আছে সব আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি। এরপরে আছে আমাদের, দেখো, গতি। গতি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে আমরা বলি গতিশীল বস্তু, আর এই অবস্থানের পরিবর্তনের ঘটনাটাকে বলে গতি। যেমন পাশের চিত্রে দেখো, সময়ের পরিবর্তনের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, এই জন্য আমরা এটাকে গতি বলি। গতিও দুই প্রকার, পরম গতি ও আপেক্ষিক গতি। আসলে পরম গতি বলতে পৃথিবীতে কিছু নেই, সবই আপেক্ষিক গতি, যা আছে সবই আপেক্ষিক গতি। এরপরে আছে আমাদের গতির প্রকারভেদ, বিভিন্ন প্রকার গতি সম্পর্কে এখন আমরা জানবো। যেমন রৈখিক গতি, বক্র গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, দোলন গতি, এরপর আছে আমাদের জটিল গতি, এই কয়েক প্রকার গতি সম্পর্কে আমরা এখন জানব। প্রথমে আমরা দেখি রৈখিক গতি। কোনো বস্তুর গতি যদি সরল রেখা বরাবর সংগঠিত হয়, তবে ওই গতিকে আমরা বলি রৈখিক গতি। যেমন পাশের চিত্রে দেখা যাচ্ছে রৈখিক গতির একটা এক্সাম্পল, যে কোনো বস্তুর গতি যদি সরল রেখা বরাবর সংগঠিত হয়, তবে আমরা ওই গতিকে বলবো রৈখিক গতি। এরপরে আছে আমাদের বক্র গতি, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি বক্র হয়
বা বাঁকা হয় তবে তার গতিকে আমরা বলি বক্র গতি। যেমন একটা এক্সাম্পল, যে কোনো বস্তুর গতিপথ যদি বাঁকা হয় তাহলে তার সেটাকে আমরা বলি বক্র গতি। এরপর আছে আমাদের দেখো ঘূর্ণন গতি। যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে চক্রাকারে ঘুরে তখন এর গতিকে আমরা বলি ঘূর্ণন গতি। যেমন উদাহরণ হিসেবে তুমি চিন্তা করতে পারো ফ্যানের গতি, ফ্যানের গতি একটা ঘূর্ণন গতি। এরপর আছে আমাদের দেখো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর একই পথ পরিভ্রমণ করে বারবার একই দিকে চলতে থাকে তখন তার গতিকে আমরা পর্যায়বৃত্ত বলি, বৃত্ত গতি বলি। যেমন পাশের উদাহরণটা লক্ষ্য করো, যে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই পথে পরিভ্রমণ করে, যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই পথে পরিভ্রমণ করে বারবার একই পথে যায় তখন তার গতিটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এরপরে আছে দেখো আমাদের দোলন গতি। দোলন গতিটা হচ্ছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীত মুখী হয় অর্থাৎ এদিক ওদিক দোল দেয় তখন তার গতিকে আমরা বলি দোলন গতি। যেমন সরল দোলকের গতি একটি দোলন গতি, যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীত মুখী বা এদিক ওদিক দোল দেয় তখন আমরা তার গতিকে বলি দোলন গতি। এরপরে আছে আমাদের দেখো জটিল গতি। যখন কোনো বস্তুতে চলন এবং ঘূর্ণন এই দুই প্রকার গতি বিদ্যমান থাকে, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি একই সাথে চলন এবং ঘূর্ণন দুইটা গতি, বস্তুটা চলে এবং ঘুরে দুইটা গতি বিদ্যমান থাকে তাহলে তাকে আমরা বলি জটিল গতি। যেমন সাইকেলের চালানোর গতিটা হচ্ছে জটিল গতি। এখন আমরা জানবো গতি বিষয়ক বিভিন্ন রাশির সংজ্ঞা এবং ব্যাখ্যা। প্রথমে আমরা জানি সরণ। সরণ হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তু নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন করে, অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলি সরণ। যেমন পাশের চিত্রে লক্ষ্য করো, বস্তুটা এ অবস্থানে আছে, এ অবস্থান থেকে বস্তুটা বি অবস্থানে যাবে। তাহলে মনে করি একটা বস্তু এ অবস্থান থেকে সরল রৈখিক পথে বি অবস্থানে গেল, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বটাই হলো বস্তুটা সরণ। এই এ এবং বি এর মধ্যবর্তী যে দূরত্ব অতিক্রম করলো বস্তুটা এটাকে আমরা বলবো সরণ। লক্ষ্য করো সরণ যেহেতু একটা রাশি, আমরা জানি যে এর আগের লেকচারটাতে আমরা পড়েছি যে রাশি বা ভৌত রাশি বিভিন্ন একক থাকে, রাশি পরিমাপের জন্য আমাদের এককের প্রয়োজন। তেমনি সরণ যেহেতু একটা রাশি তাহলে সরণকে পরিমাপের জন্য আমাদের এককের প্রয়োজন। এখন আমরা জানবো যে সরণ কি কি একক আছে। আমরা জানি এককের পদ্ধতি তিনটা, পূর্বের ক্লাসে তোমরা জেনেছো। যেমন এসআই পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার, আর সিজিএস পদ্ধতিতে সরণের একক হচ্ছে সেন্টিমিটার, এবং এফপিএস পদ্ধতিতে সরণের একক হচ্ছে ফুট। এই হচ্ছে সরণের তিনটি পদ্ধতিতে তিনটি একক। এরপরে আছে আমাদের দেখো দ্রুতি বা স্পিড। যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে, যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। হার মানে প্রতি সেকেন্ডে যে কোনো দিকে কোনো একটা বস্তু যে তার অবস্থান পরিবর্তন করে সেটাকেই দ্রুতি বলে। দ্রুতিকে ইউ অথবা এফ, ইউ অথবা ভি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লক্ষ্য করি, ধরি কোনো একটা গতিশীল বস্তু টি সময়ে যে কোনো দিকে যদি সে এস দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতি হবে ভি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। খেয়াল করো দ্রুতির ক্ষেত্রে বস্তুটা যে কোনো দিকে যেতে পারে, নির্দিষ্ট দিকেও যেতে পারে আবার যে কোনো দিকেও যেতে পারে। এই জন্য আমরা দ্রুতি পরিমাপ করো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এখন খেয়াল করো আমাদের একটা বস্তু আছে এ অবস্থানে, এ অবস্থান থেকে বস্তুটার লক্ষ্য হচ্ছে ডি অবস্থানে যাবে। তাহলে প্রথমে বস্তুটা এ থেকে বি অবস্থানে গেল, এ এবং বি এর দূরত্ব হচ্ছে ধরো 4 মিটার। তারপর বস্তুটা বি থেকে সি অবস্থানে গেল, বি এবং সি এর দূরত্ব হচ্ছে 2 মিটার। অতঃপর বস্তুটা সি থেকে ডি অবস্থানে গেল, সি এবং ডি এর দূরত্বটা হচ্ছে 4 মিটার। এবং এ থেকে বি হয়ে সি হয়ে ডি তে পৌঁছতে বস্তুটার সময় লাগলো
5 সেকেন্ড। তাহলে আমাদের এখন হিসাব করতে হবে যে এই বস্তুটার দ্রুতি কত। তোমরা নিশ্চয়ই এটা পারবে, যদি এই ব্যাখ্যাটা বুঝে থাকো তাহলে নিশ্চয়ই এটা দ্রুতি বের করতে পারবে, এবং তোমরা দ্রুতি বের করে কমেন্টসে আমাকে জানাবে এটার উত্তরটা কত হবে। ওকে, নেক্সট আমরা দেখি, এই দ্রুতি যেহেতু একটা রাশি তাহলে দ্রুতিরও নিশ্চয়ই একক আছে। তিনটি পদ্ধতিতে দ্রুতির একক কি কি আমরা দেখি। এসআই পদ্ধতিতে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এফপিএস পদ্ধতিতে দ্রুতির একক হচ্ছে ফুট পার সেকেন্ড। এই হচ্ছে তিনটি পদ্ধতিতে দ্রুতির তিনটি একক। এরপরে আমরা আসি বেগ বা ভেলোসিটি। নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু স্থান পরিবর্তনের হারকে বেগ বলে। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বেগ বলি। ধরো একটা বস্তু এ থেকে বি অবস্থানে যাচ্ছে, এ ও বি এর দূরত্ব হচ্ছে এস, এবং এ থেকে বিতে যার সময় লাগে T সেকেন্ড, তাহলে বস্তুটার বেগ হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ এস বাই টি। বেগ একটা রাশি, বেগ পরিমাপেরও একক আছে। তিনটি পদ্ধতিতে বেগের একক গুলা কি কি আমরা জানি। এসআই পদ্ধতিতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে বেগের একক হচ্ছে ফুট পার সেকেন্ড। এ হচ্ছে বেগের তিনটি একক, তিনটি পদ্ধতিতে বেগের তিনটি একক। এখন আমরা কয়েক প্রকার বেগ সম্পর্কে জানবার, কয়েক প্রকার বেগ আছে, যেমন সমবেগটা কি। নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তার বেগকে আমরা বলি সমবেগ। অর্থাৎ নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তু যদি একই সময়ে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা তাকে বলি সমবেগ। যেমন একটা এক্সাম্পল লক্ষ্য করো, যে যদি কোনো গতিশীল বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার, তৃতীয় সেকেন্ডেও 2 মিটার, চতুর্থ সেকেন্ডেও 2 মিটার এইভাবে চলতে থাকে তবে আমরা বলতে পারি বস্তুটা সমবেগে যাচ্ছে। এরপরে আমরা আসি অসমবেগ। অসমবেগটা হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তবে তার বেগকে আমরা বলি সমবেগ। ব্যাখ্যাটা লক্ষ্য করো, যে যদি কোনো গতিশীল বস্তু ধরো প্রথম সেকেন্ডে গেল 2 মিটার, পরবর্তী সেকেন্ডে গেল 5 মিটার, এর পরবর্তী সেকেন্ডে গেল 6 মিটার, এর পরবর্তী সেকেন্ডে গেল ধরো 9 মিটার, এরকম ভাবে যদি চলতে থাকে, অর্থাৎ প্রথম সেকেন্ডে 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 5 মিটার, তৃতীয় সেকেন্ডে 6 মিটার, এভাবে, অর্থাৎ এভাবে যদি বস্তুটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে তার বেগকে আমরা বলতেছি অসম বেগ। এই চিত্রের সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। এরপরে আছে দেখো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপেক্ষিক বেগ। দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির অবস্থান পরিবর্তনের হারকে বলা হয় আপেক্ষিক বেগ। এই আপেক্ষিক বেগ হচ্ছে দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে অপরটির অবস্থান পরিবর্তনের হারকে আমরা বলি আপেক্ষিক বেগ। তাহলে দুটো বস্তু যদি একই দিকে চলমান হয় তাহলে বস্তু দুটার আপেক্ষিক বেগ হবে এদের বেগের বিয়োগফলের সমান। খেয়াল করো, একই দিকে চলমান যদি হয় দুটো বস্তু তাদের আপেক্ষিক বেগ আমরা কিভাবে হিসাব করতে পারি। যে একই দিকে চলমান দুটি বস্তুর আপেক্ষিক বেগ এদের বেগের বিয়োগফলের সমান, এবং বিপরীত দিকে চলমান দুটি বস্তুর আপেক্ষিক বেগ এদের বেগের যোগফলের সমান। এই বিষয়টা আমরা খেয়াল করি, ধরো একই দিকে চলমান দুটি গাড়ি, একটি গাড়ির বেগ 2 মিটার পার সেকেন্ড, আরেকটি গাড়ি যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে গাড়ি দুইটা যেহেতু একই দিকে চলমান তাহলে তাদের আপেক্ষিক বেগ হবে 4 বিয়োগ 2 সমান 2 মিটার পার সেকেন্ড। আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি, যে এই উদাহরণটাতে দেখা যায় বিপরীত দিকে, পরস্পর বিপরীত দিকে যাচ্ছে দুইটা গাড়ি। তো একটি গাড়ি যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটি গাড়ি যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে যেহেতু বিপরীত দিকে গতিশীল, অর্থাৎ বিপরীত দিকে চলমান দুটি বস্তুর আপেক্ষিক বেগ হবে এদের বেগের যোগফলের সমান, তাহলে আমরা এই দুইটা বেগ যোগ করব, অর্থাৎ 2 মিটার যোগ 4 মিটার সমান হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এভাবে আমরা একই দিকে চলমান এবং বিপরীত দিকে চলমান বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারি। এবার খেয়াল করো, তোমাদের জন্য একটা গাণিতিক সমস্যা তুলে ধরা হচ্ছে এখানে, যে একই দিকে চলমান দুটি গাড়ির বেগ
একটি যদি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে আর অপর গাড়িটি যদি 20 মিটার পার সেকেন্ড বেগে চলে, তাহলে একটি গাড়ির সাপেক্ষে অপর গাড়িটির আপেক্ষিক বেগ কত হবে? এটা তোমরা নিজের অঙ্কটা করার চেষ্টা করবে, যদি উপরের বিষয়গুলো নিশ্চয় বুঝে বুঝে থাকো তাহলে এটা করতে পারবে। আমি আবার বলছি যে একই দিকে চলমান দুটি গাড়ির বেগ যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে একটি গাড়ির সাপেক্ষে অপর গাড়িটির আপেক্ষিক বেগ কত হবে? এটা তোমরা অঙ্কটা নিজেরা করে আমাকে কমেন্টসে উত্তরটা জানাবে। ওকে, আমরা এরপরে দেখি তাৎক্ষণিক বেগ কাকে বলে। তাৎক্ষণিক বেগ হচ্ছে অসমবেগে গতিশীল, অর্থাৎ বস্তুটা যদি অসমবেগে চলতে থাকে তাহলে যে কোনো বিশেষ বস্তুটার যে কোনো বিশেষ অবস্থানে এবং যে কোনো বিশেষ মুহূর্তে যদি আমরা বেগ নির্ণয় করি তাহলে ওই বেগটা হবে তাৎক্ষণিক বেগ। পার্শ্বের উদাহরণটা খেয়াল করো, আমি আবার বলতেছি অসমবেগে গতিশীল কোনো বস্তুর যে কোনো বিশেষ অবস্থান বা বিশেষ যে কোনো মুহূর্তের বেগকে আমরা বলতেছি তাৎক্ষণিক বেগ। যেমন ধরো এই একটা চিত্রে দেখা যাচ্ছে যে বস্তুটা 6 মিটার পার সেকেন্ড, আবার 2 মিটার পার সেকেন্ড, আবার 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, অর্থাৎ আমরা দেখে বুঝতে পারছি বস্তুটা অসমবেগে গতিশীল। তাহলে এই অবস্থানে বস্তুটাকে যদি আমরা বেগ নির্ণয় করি তাহলে এই অবস্থানে তার বেগটা হবে তাৎক্ষণিক বেগ, অর্থাৎ যে কোনো অবস্থানে যে কোনো মুহূর্তের বেগটাকেই বলা হয় তাৎক্ষণিক বেগ। এরপরে আসো আমাদের গড় বেগ। গড় বেগটা দুইভাবে বলা যায়, যেমন কোন বস্তুর আদি বেগ ও শেষ বেগের গড়কে আমরা বলি গড় বেগ। আবার বলা যায় নির্দিষ্ট দিকে অসমবেগে গতিশীল কোন বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দ্বারা ভাগ করি তাহলে বেগের যে মানটা পাওয়া যায় তাকে আমরা বলি গড় বেগ। যেমন ধরো এই একটা অঙ্কে দেখা যাচ্ছে যে বস্তুটা প্রথম সেকেন্ডে 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 5 মিটার, তৃতীয় সেকেন্ডে 6 মিটার, চতুর্থ সেকেন্ডে 9 মিটার যাচ্ছে, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে বস্তুটা অসম, চিত্রটা দেখে বোঝা যাচ্ছে বস্তুটা অসমবেগে গতিশীল। এখন এই অসমবেগে গতিশীল কোন বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো বস্তুটা গড় বেগ। তাহলে এই বিষয়টাও তোমরা করবে যে এটার গড় বেগ কত, এটা হিসাব করে বের করে কমেন্টসে জানাবে। নেক্সট আমাদের আছে দেখো ত্বরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পরিবর্তনশীল বেগ নিয়ে চলমান কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ কোন একটা পরিবর্তনশীল বেগ বিশিষ্ট বস্তুর প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে বলি আমরা ওই বস্তুটা ত্বরণ, অর্থাৎ বেগ বৃদ্ধির হার কি আমরা বলতেছি ত্বরণ। ত্বরণকে এ অথবা এফ দ্বারা প্রকাশ করা হয়। যদি ধরো ইউ আদি বেগে গতিশীল একটা বস্তু, বস্তুটা টি সময় পরে এটার বেগ বৃদ্ধি পেয়ে ভি হল, তাহলে আমরা বলতে পারি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, এবং শেষ বেগ মাইনাস আদি বেগকে সময় দিয়ে ভাগ করলে আমরা বস্তুটার ত্বরণ পাবো। ত্বরণের ক্ষেত্রে অবশ্যই শেষ বেগটা আদি বেগের চেয়ে বড় হবে। তাহলে ত্বরণ কি শিখলাম? এখন ত্বরণে, ত্বরণ যেহেতু একটা রাশি তা নিশ্চয়ই একক আছে, তাহলে আমরা তিনটি পদ্ধতিতে যথারীতি ত্বরণের একক গুলা জানি। এসআই পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এমনি ভাবে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এমনি ভাবে এফপিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে ফুট পার সেকেন্ড স্কোয়ার। এখন খেয়াল করো এই ত্বরণ বিষয়ক তোমাদেরকে একটা গাণিতিক সমস্যা দিচ্ছি, সেটা তোমরা নিজেরা করবে এবং কমেন্টসে আমাকে উত্তরটা জানাবে। একটি বিমানের গতি, খেয়াল করো একটি বিমানের গতি 10 সেকেন্ডে 100 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 300 মিটার পার সেকেন্ড হলে বিমানটির ত্বরণ কত হবে? আমি আবার বলছি একটি বিমানের গতি 10 সেকেন্ডে 100 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 300 মিটার পার সেকেন্ড হলে বিমানটির ত্বরণ কত হবে? নিশ্চয়ই পারবা বা এটা অঙ্কটা করে আমাকে কমেন্টসে রেজাল্টটা জানাবে। এরপরে আমরা আসি মন্দন। মন্দন হচ্ছে পরিবর্তনশীল বেগ নিয়ে চলমান কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন, অর্থাৎ কোনো বস্তুর প্রতি সেকেন্ডে
যে পরিমাণ বেগ হ্রাস পায় এটাকে বলা হয় মন্দন। মন্দনকে আমরা এ অথবা এফ দ্বারা প্রকাশ করতে পারি। এখন খেয়াল করো যে ইউ আদিবেগে গতিশীল কোন বস্তুর বেগ টি সময় পর হ্রাস পেয়ে ভি হলো, অর্থাৎ ইউ আদিবেগে গতিশীল বস্তুটার বেগ আস্তে আস্তে হ্রাস পেয়ে ভি হলো। তাহলে টি সময় পরে যদি তার বেগ ভি হয় তাহলে বস্তুটার মন্দন হবে ভি মাইনাস ইউ বাই টি। এই ক্ষেত্রে লক্ষ্য করো যে মন্দনের ক্ষেত্রে অবশ্যই আদি বেগটা শেষ বেগ থেকে বড় হবে, কারণ বস্তুটা আগে বেশি বেগে ছিল অর্থাৎ বড় বেগে ছিল, পরে আস্তে আস্তে বেগটা কমছে, শেষ বেগ কমেছে অর্থাৎ সময়ের সাথে সাথে তার বেগ হ্রাস পাইছে। এক্ষেত্রে আদি বেগটা অবশ্যই শেষ বেগ থেকে বড় হবে। তাহলে মন্দন হচ্ছে অ্যাকচুয়ালি ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ কি আমরা মন্দন বলি, অর্থাৎ ত্বরণের ঋণাত্মক মানে হচ্ছে মন্দন। ত্বরণ হচ্ছে বস্তুর বেগ বৃদ্ধির হার আর মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। মন্দনের একক এবং ত্বরণের একক একই। আগে আগে লক্ষ্য করেছো তোমরা যে মন্দনের ত্বরণের একক গুলাই হচ্ছে মন্দনের একক। এখন এই মন্দন সম্পর্কে তোমাদের এই বিষয়টা নিয়ে আমাদের একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো, খেয়াল করো, একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটা প্রথমে 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, 4 সেকেন্ড সময় সাপেক্ষে তার বেগ হ্রাস পেয়ে 4 মিটার পার সেকেন্ড হলো। এখন তোমাকে বের করতে হবে গাড়িটির মন্দন কত। নিশ্চয়ই পারবা, এই অঙ্কটা করে রেজাল্টটা আমাকে কমেন্টে জানাও। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এখন তোমাদের জন্য বাড়ির কাজ, কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে এখানে, এগুলো তোমরা নিজেরা খাতায় লিখবে এবং প্রতিষ্ঠান খোলার পরে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে এটা জমা দেওয়ার চেষ্টা করবে। 1 নম্বর, দেখো, এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক স্থিতি এবং সকল গতি আপেক্ষিক গতি, এটা ব্যাখ্যা করো। প্রথমে আমরা বলেছি যে কোনো কিছু পরম স্থিতি এবং পরম গতি বলতে কিছু নেই, সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতিও আপেক্ষিক, এটা ব্যাখ্যা করো। এরপরে আছে, দেখো, যেহেতু তোমাদের দ্রুতি এবং বেগ সম্পর্কে বলা হয়েছে, দ্রুতি এবং বেগের বিস্তারিত সবকিছু বলা হয়েছে, তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে এই দুইটা রাশির মধ্যে নিশ্চয়ই তোমরা পার্থক্য করতে পারবে। তাহলে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখো। এরপরে আছে, দেখো, বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্য লিখো। বেগ এবং ত্বরণ সম্পর্কেও তোমাদেরকে এর আগে বলা হয়েছে বিস্তারিত, এই জন্য বেগ এবং ত্বরণের মধ্যেও তোমরা পার্থক্য নির্ণয় করতে পারবে। এই কোশ্চেন গুলোর আনসার তোমরা খাতায় লিখবে এবং প্রতিষ্ঠান খোলার পরে তোমরা এটা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেওয়ার চেষ্টা করবে। এখন আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে, অর্থাৎ নির্ধারিত সময়ে পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু তোমাদের জানিয়ে দিই। পরবর্তী ক্লাসের টপিকস গুলো হচ্ছে সরণ, বেগ, ত্বরণ এবং মন্দনের সংজ্ঞা হতে এদের মধ্যে সম্পর্ক প্রতিপাদন, অর্থাৎ এই অধ্যায়ের বাকি টপিকস গুলো হচ্ছে সরণ, বেগ, ত্বরণ এবং মন্দনের সংজ্ঞা হতে এদের মধ্যে সম্পর্ক প্রতিপাদন, অর্থাৎ গতির সমীকরণ গুলি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে। আর আলোচনা করব নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে, নিক্ষিপ্ত বস্তুর গতি নিয়ে আলোচনা করব। এরপর আলোচনা করব প্রাসের গতিপথের সমীকরণ নিয়ে, বা নিক্ষিপ্ত বস্তু বা প্রাসের গতিপথের একটা সমীকরণ আছে, এটা ইম্পর্টেন্ট, প্রায় আসে পরীক্ষা, এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তো এই ভিডিওটা যদি তোমরা আবার বারবার দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.vd এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।